কাট। আপনাদের সামনে পলতা থেকে, পলসা থেকে মায়া ভবতারিণী পূজা কখন হয়, কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে তার সম্বন্ধে আমি ইউটিউবের মাধ্যমে তুলে ধরব। দেখতে থাকুন। জয় মা। ওম মা দীনাপানি মঞ্জিলা স্মৃতি সুরক্ষা কেন্দ্র প্রতিষ্ঠাতা শ্রী লক্ষ্মীকান্ত মঞ্জিলা, গ্রাম পলসা, 23 চৈত্র 1376 সালে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। 1969 সালে প্রতিষ্ঠিত ঘরটা করে দিয়েছে লক্ষ্মীকান্ত মঞ্জিলা, বুঝলেন তো? এই শ্মশানে বাবা যখন ঠাকুর নিয়ে আসে, তখন গ্রাম থেকে মরা নিয়ে এসে তখন দেখছে ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়েছে বহুকাল আগে, তখন বাবা 16 বছর বয়স। তা সেই ঠাকুর দেখে ওরা শ্মশান থেকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে ওইদিকে করে গ্রামের লক্ষ্মী গ্রামবাসী, তখন এই চিন্তা রাখে, তখন এইখানেই একটা ঠাকুরের ছিটে মারা দিয়ে একটা মন্দির তৈরি। মোটামুটি মানে টাইমটাকে বলেন এই পূজাটা কবে অনুষ্ঠিত? 250 বছরের মন্দির, 250-300 বছর বাবার আগে থাকতে মন্দির ছিল। আগে অন্য সাধুরা সব আসতো, কমলাকান্ত, তারপরে লোকনাথ বাবা, সব এই দিক দিয়েই বাস করেছে। এখানে একটা বিরাট একটা আসন ছিল, মধ্যে মা বসে আছে, বহুকাল আগে করেছে। আর মায়ের আদেশেই বাবা এসেছে, বাড়িতেও ঠাকুর পুজো করতো, ওখানে মাটির ঘর আছে। আর আমাদেরকে নিয়ে এসছে 1969 সাল। আপনি কোন তারিখে এসেছেন, কতদিন ধরে পূজাটা অনুষ্ঠিত করছেন, কাজ থেকে যুক্ত? আমার 2 ভাই ছিল, তারপরে এই লক্ষণে জন্ম হয় এখানে এসে, ছোট বোন আর ছোট ভাই, পিছনে ঘরটা বাবাই করেছে। আর এই মন্দিরটা এগুলো করে দিয়েছে লক্ষ্মীকান্ত বাসী, এটা 1969 সালে, 1376 বাংলা। নন্দন ব্রহ্মচারী সৃষ্টিত মঠ পলসা থেকে সরাসরি লাইট দেখি। এই মন্দির এবং দাহ প্রক্রিয়া জনগণের দ্বারা পরিচালিত। দেখছেন এটা বটবৃক্ষ, 200 বছরের পুরানো ওই বটবৃক্ষ, বাবা মহাদেবের স্থান, বৃক্ষের রাজা বটবৃক্ষ। মায়ের অসীম কৃপা, ইউটিউবের মাধ্যমে কিছু তথ্য জোগাড় করেছি, তার বলার কথা নয়। জানতে চাইলে সাক্ষাতে জেনে নিতে পারেন এই মন্দিরের সম্বন্ধে। এ পূজা প্রতি বছর চৈত্র মাস অমাবস্যা জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় বা হয়ে থাকে। সকল জনজাতি একত্রিত হয়ে মায়ের পূজা যুক্ত থাকে। পলসা থেকে সরাসরি লাইভ শো দেখছেন এই বটবৃক্ষ, বৃক্ষের রাজা বটবৃক্ষ। হাই রোড বর্ধমান জানেওয়ালা রোড, নাইস পিকচার, নাইস ভিউ, বটবৃক্ষ দেখছেন।
সামনে ফিসফোন মায়ের মন্দিরের সামনে। পটবৃক্ষ অসংখ্য ধরে রয়েছে, বেরিয়েছে। অমরত্ব, অমর পটবৃক্ষ, মানুষের চলে যাবে কিন্তু এই বটবৃক্ষ যুগ যুগ যুগান্তর থেকে যাবে। মেরা চ্যানেলের নাম GRAMER BLOG ব্লগ। লাইক করেন, সাবস্ক্রাইব করেন। এরকম ছোট বড় দৃশ্য ইউটিউব মাধ্যমে তুলে ধরবে। জয় মা, জয় মা, জয় মা। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালী দুর্গা শিবা কামাধাত্রী সাধারণ নম শিবায় নম, 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 নম শান্তি, নম শান্তি, নম শান্তি। ধন্যবাদ।